তো এই অবস্থায় আমার মনে হয় যে গ্যাসের সংকটটা খুব দ্রুত সমাধান করা উচিত, এবং যতটা সম্ভব যদি কিছুটা ভর্তি বিমূল্যেও হয় তাহলে সেক্ষেত্রে গ্যাসের সরবরাহটা মানে গ্যাসটা কিনে আসলে সরবরাহ করা উচিত, এবং এটার জন্য খুব দ্রুত পদক্ষেপ না নিলে তাহলে কিন্তু আমাদের যে গার্মেন্টস শিল্প বা রপ্তানিমুখী যে সমস্ত শিল্প বা দেশীয় যে উৎপাদন সেটা কিন্তু প্রচন্ড ভাবে হুমকির মুখে পড়বে। এটি একটি বিষয়। কৃষি ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সার এখন অনেক দামি, তো এই অবস্থায় আসলে দেশের ভিতরে সারের উৎপাদনটাকেও আসলে সচল রাখতে হবে, এবং এতে এতে করে যেটা হবে যে আমাদের কৃষি উৎপাদন যেটা আসলে আমাদের করোনার সময় আমরা দেখেছি যে বড় রকমের সাপোর্ট দিয়েছে, এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাতে কিন্তু কৃষির অবদানটা অত্যন্ত বেশি, সুতরাং এই জায়গাতে কোন রকম ডিসরাপশন রাখা যাবে না, এটাও করতে হবে। এবং একই সঙ্গে এই যেহেতু জ্বালানি তেল দাম বেড়ে গেল এবং এটার কারণে কিন্তু এমনিতেই আসলে উৎপাদন খরচটা অনেক বেড়ে গেছে বা পরিবহন খরচ বেড়ে গেছে, সুতরাং সব দিক দিয়ে আসলে একটা একটা ব্যালান্স একটা একটা প্ল্যানিং দরকার, যাতে করে আমরা আমাদের যারা শিল্প উদ্যোক্তা যারা ব্যবসায়ী তাদের জন্য একটা ভালো খবর দিতে পারি। তার কারণ অন্যান্য জায়গাতে কিন্তু আমরা মোটামুটি ম্যানেজ করছি, কিন্তু এই জায়গাতে যদি আমরা আসলে তাদের একটা চাপের মধ্যে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো অর্থনীতির যে অর্জন বা আমরা যেহেতু একটা বড় আশেপাশের দেশগুলোর তুলনায় একটা ভালো অবস্থাতে আছি, সুতরাং আমরা কিন্তু আবার পিছিয়ে যাবো। সুতরাং এই অবস্থা আসলে কোনোভাবেই চলতে দেওয়া যাবে না, এবং খুব দ্রুত আসলে গ্যাসের সংকট সেটা কিন্তু আসলে সমাধান করতে হবে।